Bismillahir Rahmanir Rahim, dear students, for your participation in the class, you are welcome. I hope you are well by the grace of Almighty Allah. I am Muhammad Nurun Nabi Azad. This is my second lecture for the students of class 6. I am going to discuss going to a new school from your EFT unit 1 lesson 1. After completing the unit, you will be able to read and understand text. You will be able to write short paragraphs in simple sentences. Going to a new school. Tarun has moved to a new city with his parents. Tarun tar ma babar sathe notun shohore esheche. He is going to a new school. She ekti notun bidyaloye jabe. The school which has been selected by Tarun and his parents, je bidyaloy ti Tarun ebong tar pitamata kortrik nirbachito kora hoyeche, ei shei bidyaloy. Look at the picture open at page 2. The school building is very beautiful. Bidyaloy bhavonti khuboi sundor. Ei bidyaloy bhavone upore lekha ache Jagati High School. The name of the school is Jagati High School. বিদ্যালয়টির নাম জগতি উচ্চ বিদ্যালয়। দি স্কুল ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কুষ্টিয়া। বিদ্যালয়টি কুষ্টিয়া জেলায় অবস্থিত। ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1914। ইহা 1914 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ডিউরিং দ্য পিরিয়ড অফ ব্রিটিশ রুল জমিদার হাজারি সেন ওয়াজ দি হেডমাস্টার অব দ্য স্কুল। ব্রিটিশ শাসনামলে জমিদার হাজারি সেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছিলেন। পরে আরও অনেকেই প্রধান শিক্ষক হয়েছিলেন। বর্তমানে দি নেম অব দি হেডমাস্টার ইজ মোহাম্মদ আলতাফ হোসাইন। প্রধান শিক্ষকের নাম মোহাম্মদ আলতাফ হোসাইন। হি ইজ অ্যান এম কম বিএড। তিনি এম কম বিএড। হি ইজ এ গুড পারসন। তিনি খুব ভালো মানুষ। All the teachers of the school are highly qualified. বিদ্যালয়ের সকল শিক্ষকই উচ্চ শিক্ষিত। There are 800 students and 22 teachers in the school. বিদ্যালয়ে 800 জন ছাত্র ছাত্রী এবং 22 জন শিক্ষক রয়েছে। দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অব দ্য স্কুল। বিদ্যালয়ের সম্মুখে একটি খেলার মাঠ আছে। দি টিচার্স স্টুডেন্টস অ্যান্ড দি পিপল অব দ্যাট লোকালিটি আর রিয়েলি প্রাউড অব দ্য স্কুল। শিক্ষক
ছাত্র ছাত্রী এবং সেই এলাকার জনগণ বিদ্যালয়টির জন্য গর্বিত। আমি জগতী বিদ্যালয় সম্বন্ধে যে কথা কয়টি বললাম, যে কয়টি বাক্য বললাম, এরই আলোকে তোমরা তোমাদের নিজেদের বিদ্যালয় সম্বন্ধে 10টি বাক্য লিখবে। সেটা কেমনভাবে? আমি প্রথম বলেছি, দি নেম অব দ্য স্কুল ইজ জগতী হাই স্কুল। তুমি এখানে লিখবে, দি নেম অফ মাই স্কুল ইজ দিশা প্রিপারেটরি হাই স্কুল, দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল। আমার বিদ্যালয়ের নাম দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল। আমি বলেছি, ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1914। তুমি লেখবা, ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1990 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। এইভাবে তোমার বিদ্যালয়ের প্রিন্সিপাল স্যারের নাম, তার শিক্ষাগত যোগ্যতা, বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী আছে, কতজন শিক্ষক আছে, প্রিন্সিপালের আচরণ কেমন, শিক্ষকের যে শিক্ষাগত যোগ্যতা, এইভাবে লিখে এই কথাটা তোমাদের মিল খাবে। দেয়ার ইজ এ প্লে গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। আমি বলেছি, তোমরা এই কথাটা লিখতে পারো, দেয়ার ইজ এ প্লে গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। তোমরা এই কথাটা লিখতে পারো। সবশেষে আমি বলেছিলাম যে দি টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল অফ দ্যাট লোকালিটি আর রিয়েলি প্রাউড অফ দ্য স্কুল। এই কথাটা কিন্তু তুমি ঠিক এমনইভাবে লিখতে পারো, এটা কোনো সমস্যাই হবে না। তো যাই হোক, তোমরা নিজেরা চেষ্টা করবে সহজ বাক্য দিয়ে, সহজ সহজ বাক্য দিয়ে 10টা বাক্য লিখতে। এর ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, যখন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, আমি সুন্দরভাবে তোমাদেরকে ভুলগুলি ঠিক করে দেব, তোমাদের হতাশার কারণ নেই। তবে আমার কথা হলো, ভুল লেখো, শুদ্ধ লেখো, তোমাদের কিন্তু লিখতে হবে, এই কথাটা মোটেই ভুল করবে না। এইবার আমি যাচ্ছি তোমাদের তরুণ ফার্স্টে ইন দ্য নিউ স্কুল, বিদ্যালয়ে তরুণের প্রথম দিন, বিদ্যালয়ে তরুণের প্রথম দিনটি। তোমরা সবাই লক্ষ্য করো, দুই পৃষ্ঠা তোমরা আগেই বইটি বের করে রেখেছ, এবার আরেকটু এখন মনোযোগ সহকারে লক্ষ্য করতে থাকো। মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন অ্যাট দ্য নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে, ওয়াজ ইন্টারেস্টিং, ছিল আনন্দের বা মজার। অর্থাৎ বিদ্যালয়ের প্রথম দিনটি, নতুন বিদ্যালয়ের প্রথম দিনটি আমার আনন্দের ছিল, বিদ্যালয়ের প্রথম দিনটি ছিল খুবই মজার। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাইতেছিলাম, উইথ মাই ফাদার, আমার পিতার সাথে, ইন এ রিক্সা, রিক্সায়। অর্থাৎ আমি আমার পিতার সাথে রিক্সায় বিদ্যালয়ে যাইতেছিলাম। উই রিচড স্কুল, আমরা বিদ্যালয়ে পৌঁছলাম আফটার 15 মিনিটস, 15 মিনিট পর, 15 মিনিট পর আমরা বিদ্যালয়ে পৌঁছলাম। মাই ফাদার সেড গুড বাই, আমার পিতা বিদায় নিলেন,
and left me at the school gate amake bidyaloy photoke rekhe gelen I went in ami bhitore gelam and found that everyone had gone to class ebong dekhlam sobai shrenite chole geche I walked into my classroom ami amar shrenite gelam and found a seat ekti ashone boshlam ekta seat pelam mane ami ekta ashone boshlam after some time kichu pore a teacher came ekjon shikshok shrenite ashlen and warmly greeted us amaderke antorik shubhechha janalen antorik bhabe shubhechha janalen I found the students very friendly in my new class ami nutun shrenir chhatro chhatrider bondhu sulabh dekhlam অর্থাৎ কথাটা এমন দি বিহেভিয়ার অব দি স্টুডেন্টস অব দ্যাট ক্লাস সেই শ্রেণীর ছাত্র ছাত্রীদের ব্যবহার আমরা বলতে পারি ফ্রেন্ডলি আর কি বন্ধু সুলভ মানে খুবই ভালো এই কথাটাও আমরা বলতে পারি এবার তোমরা লক্ষ্য করো আমার সাথে এই লেসনে যে কঠিন শব্দগুলি আছে আমি বলবো তোমরা সাথে সাথে উচ্চারণ করবে নিউ 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 ইন্টারেস্টিং 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 রিস্ট রিস্ট Reached, found, 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 walked, 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 warmly, 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 friendly. Friendly এবার শোনো আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ আর দেয়ার ইন ইংলিশ গ্রামার তোমরা জবাব দিবা দেয়ার আর এইট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ আর দেয়ার ইন ইংলিশ গ্রামার তোমরা আট প্রকারের পার্টস অফ স্পিচ ক্লাস ফোরে পড়েছো ফাইভে পড়েছো সিক্সেও ইংরেজি ব্যাকরণ ক্লাসে গ্রামারে পড়েছ তো এখন আমার কিন্তু এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ তোমাদের নির্ণয় করে দেখাতে হবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার আগেই তোমরা চিন্তা করতে থাকবা তবে আনুষ্ঠানিক কার্যক্রম যখন শুরু হবে আমি এখান থেকে পার্টস অফ স্পিচগুলি তোমাদেরকে খুঁজে দেব তোমরা সেগুলা আয়ত্তে আনবে এখন যে কথাটা বলতেছি সেটা হলো এই প্রথম লাইনে দেখো মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং এখানে প্রথম লাইনে নিউ ইন্টারেস্টিং এই দুইটা কিন্তু অ্যাডজেক্টিভ এই দুইটাই হলো অ্যাডজেক্টিভ নিউ একটা অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিংও অ্যাডজেক্টিভ এখন নিউ অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ তো এখন আমি তোমাদেরকে আজকে একটা কাজ দিতে যাচ্ছি কাজটা হলো এই মনে করো তোমার নাম হলো নাজমা তাহলে তোমার নামের প্রথম বর্ণটা হলো এন তাহলে তুমি লিখবা নিউ নাজমা লিখতে পারো নিউ নাজমা এইভাবে আমাদের তোমাদের শ্রেণীতে যে কয়জন ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকেই
তোমার নিজ নাম দিয়ে, অর্থাৎ নিজ নামের প্রথম বর্ণটা দিয়ে একটা করে অ্যাডজেক্টিভ লিখবে, একটা করে অ্যাডজেক্টিভ লিখবে। এখন হয়তো তোমার ভুলও হতে পারে, হোক, অসুবিধা নেই, তো খাতাটা লিখে রেখে দিবে, আনুষ্ঠানিক কার্যক্রম যখন শুরু হবে তখন কোনো ত্রুটি থাকলে আমি সেটা দেখে তারপরে লিখে দেব। এ বিষয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই, তবে তোমরা লিখবে। আমি এখন শেষের দিকে যাচ্ছি। প্লিজ লিসেন দ্য টপিক এগেইন অ্যান্ড এগেইন টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। বি সেফ, বি অ্যালার্ট, টেক কেয়ার অফ ইউর হেলথ। থ্যাংকস ফর অল।